এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি, সাম্প্রদায়িক হিংস। তিনি বলছেন যে বাংলায় হিন্দুরা নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। উনি বাংলাকে চেনে, এই চব্বিশে নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে না। এদের ইউপির হালত খুব খারাপ, দক্ষিণ ভারতের 10% ভোট বিজেপি পাবে, 10%। এরা নজর দিয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পূর্ব ভারতে। এবার উত্তরপ্রদেশের হালত খুব খারাপ, ভোটের পরে দেখবেন। এরপরেও যদি জনগণ মানে তাদের লাড্ডু খেয়ে মুখ মিষ্টি করে, তো তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা। দেখুন, কেন্দ্র সরকারে যারা আছে পশ্চিমবঙ্গকে তারা টার্গেট বানিয়েছে। পশ্চিমবঙ্গের মানে মমতা ব্যানার্জি নয়, বাঙালি সত্তাকে, বাঙালির নিষ্ঠাকে, বাংলার চরিত্রকে, বাংলার অধিকারকে চ্যালেঞ্জ করেছে বিজেপি। এটা হলো মূল বিষয়। মমতা ব্যানার্জি শক্ত হাতে সেটা ধরে রেখেছে, পেরে উঠছে না বিজেপি। এই কারণে আমি পড়েছি সন্দেশকালীর ভিডিও মিথ্যার উপরে দাঁড়িয়ে, যারা করেছেন তাদের নোংরামি ধরা পড়ছে। জনগণ যদি অতি শাস্তি দেন ভোটে, তাহলে বুঝবো এর লাভ। এরপরেও যদি জনগণ মানে তাদের লাড্ডু খেয়ে মুখ মিষ্টি করে, তো তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা। প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া কেন তাই জিজ্ঞেস করি? এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি, সাম্প্রদায়িক হিংস। তিনি বলছেন যে বাংলায় হিন্দুরা নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। উনি বাংলাকে চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পড়েছেন, রবীন্দ্রনাথকে চেনে, পীর বুজুরগদের জানে, চিত্তরঞ্জন দাস তার নাম শুনেছে, নেতাজি সুভাষ বোসের নাম শুনেছে। তো এইরকম ব্যর্থ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন কেউ আসে, এবং তার অযোগ্যতা তিনি প্রেস মিট করেন না। কেন? নানান প্রশ্নের উত্তর দিতে হবে, একতরফাভাবে গদি মিডিয়া বানিয়ে রেখেছেন টাকা পয়সা দিয়ে। আমি আপনাদের সামনে বলছি, আল্লাহর ফয়সালে যদি হয় এই চব্বিশে নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না আসবে না আসবে না, আমি বলে দিচ্ছি মুখের উপরে 400 কেন, 500 বলতে পারে, সব পার বলতে পারে, 542 আপনার সিটে। এদের ইউপির হালত খুব খারাপ, দক্ষিণ ভারতের 10% ভোট বিজেপি পাবে, 10%। এরা নজর দিয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পূর্ব ভারতে, উত্তর ভারতে, মানে উত্তরপ্রদেশের হালত খুব খারাপ। ভোটের পরে দেখবেন 150 বেশি ভোট তারা পাবে না। ইন্ডিয়া জোট ইনশাল্লাহ আমরা মিনিস্ট্রির ফর্ম করবে দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী 30+ বলছে পশ্চিমবাংলায় আসবে, আমি এখন বলতে পারবো না, এটা ইলেকশনের এতে, তবে বিজেপি ধাক্কা খাবে এটাই।